আমাকে কিন্তু সবাই পাগল করছে, এলাকার মানুষ সবাই কিছু এই পাগল হয়েছে, এই মানে ইয়া কাগজ কুড়ি বেড়া লাগবে কেন? তুই এইটার লাভটা শীতের সময় আছে ভালো, তো আমি কিন্তু প্রথম থেকেই রিস্ক নিছি, মানে আমি জানি না, তারপরেও নিছি দেখি পারবো কি না পারি, পারি কি না পারি। আমি ওই ইউটিউবেই কিন্তু দেখি ইয়ে করছি, হ্যাঁ ইউটিউব দেখিয়ে আমি এটা শুরু করছি, কিন্তু আমি প্রথমে লাগাইছিলাম 3,000, 3,000 করার পরে এটা গত বছর, এবারে লাগাইছি 4,000, 4,000-এর মধ্যে আমার এখানে ওই মাত্রা থাকে অর্ধেক, অর্ধেক হয় অর্ধেক মাত্রা অর্ধেক মাত্রা, আবার মাত্রাটা আমি 1 মাসের মধ্যে বিক্রি করে দিছি, কারণ খাদ্য খায় ওরা তো দাম অত বেশি পাওয়া যায় না, দেওয়ার পরে এখন যেটা আছে আমার বাচ্চা এইগুলোর মধ্যে আবার মাত্রাও কিছু বিক্রি করছি, করার পরে এখন মনে হয় 1,300-1,400 মতো আছে বাচ্চা, এইটা এখন মনে করেন ডিম দিচ্ছে 1,000-এর মতো প্রতিদিন, সবগুলো কিন্তু দেয় না, হ্যাঁ আমরা সবগুলোই দেয় না, 1,000-এর মতো ডিম দিচ্ছে, 1,000 ডিম আমরা বিক্রি করলাম এর আগে যেটা সেটা 200 টাকার থেকে শুরু করি, সব 200 টাকা 250 টাকা, তারপরে আবার হ্যাঁ 200 আপনার এখন 80 টাকা 80 পয়সা আর কি, 2 টাকা 80 পয়সা পিস বিক্রি করতেছি এখন, হয়তোবা মানে এখন হয়তো লাভ একটু হবে, কিন্তু আসলে ওই গরমের সময় আমি লাগাছিলাম, তো গরমের সময় কিন্তু ডিমের দামটা কম থাকে, যার কারণে লাভটা আশানুরূপ হয় না, ওইরকম কোনো লাভ হয় না, তবে এই শীতকালে ডিমটার প্রচুর চাহিদা থাকে, এইটা আবার মানে রেটও ভালো থাকে, সে কারণে মনে করেন যে ধরেন 1,000 ডিম যদি হয় আমার ধরেন 2,800 টাকা, তাইলে পাখি আমার খাবে 1,600-1,700 টাকা, 1,600-1,700 টাকা প্রতিদিন কিন্তু খায়, এখন খাচ্ছে 1,600-1,700 টাকা খাওয়ার পর বাকি যেটা টাকা থাকে কর্মচারী আছে কারেন্ট বিল ইয়ে টিয়ে হ্যাঁ ওষুধপাতি এগুলি সব, এগুলি সব হিসেব পাতি করলে মানে খুব যে ব্যাপক একটা লাভ তা আমি দেখলাম না, আমি 2 বার যেহেতু করলাম দেখলাম যে ও ব্যাপক লাভ নেই, তবে হ্যাঁ ওই মুরগি বা অন্য অন্য যে ইয়েগুলি আছে ওটা সেভি ইয়ের ফির ওই ধারণ ক্ষমতাটা অনেক বেশি, মানে হ্যাঁ মানে ওই তোমার যেমন মুরগিতে যেমন ব্রয়লার সোনালিতে এগুলিতে আবার ওই যদি ভাইরাস পড়ে এর কিন্তু টেকা খুব মুশকিল, এটা তো কিন্তু ওই রানীক্ষেত বাট ফুলুর এগুলো ধরলে এটাও টেকা মুশকিল, কিন্তু তারপরে এটা যদি একটু সিমটম মানে দেখা যায় ওষুধ খাইলে এটাকে রক্ষা করা যায়, আর এরা ওই মুরগির চাইতে এদের ওই ইয়ার ক্ষমতাটা খুব অনেক বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি মুরগির চাইতে ব্রয়লারের চাইতে সোনালির চাইতে অনেক বেশি, সেই কারণে আসলে ওই দিক দিয়ে ফির আবার কিন্তু করা যায়, হ্যাঁ 1,000 পাখি যদি মানে পালন করা যায় তাহলে মানে সেক্ষেত্রে মানে কেমন, 1,000 পাখি যদি আপনি ইয়া করেন তো ধরেন মনে করেন যে আপনাকে ধরতে হবে 800 ডিম প্রতিদিন, হ্যাঁ 800 ডিম আপনাকে দিতে হবে, 200 বার দিতে হবে, তা 800 ডিম আসলে ধরেন মনে করেন যে 3 টাকাও যদি হয় 3 আসছে 2,400 এখন আপনার মনে করেন যেখান থেকে অর্ধেক খাবে 1,200 টাকা খাবে আপনার, 1,200 টাকা খাইলেই যে 1,200 টাকা, কিন্তু এইটার লাভটা শীতের সময় আছে ভালো, শীতের সময় যে 3 টাকা ডিম মনে করেন 300 টাকা ইয়ে হবে, হ্যাঁ তখন 3 টাকা যখন পার হয়ে যাবে বা 3 টাকাও যদি থাকে তারপরেও লাভ হবে, কারণটা হলে যে 1,200 টাকা, হ্যাঁ আপনার তো কর্মচারী কারেন্ট বিল অমুক সুমুক দিয়ে হ্যাঁ হ্যাঁ তো অধিক 400-500 টাকা যদি যায় আপনার মনে করেন তাও 500-600 টাকা থাকবে, কিন্তু এখানে খরচটা হচ্ছে কি যখন আপনি, আমি কিন্তু এগুলো আনতেছিলাম একদিনের বাচ্চা, মানে একদিনের এই বাচ্চা আমাকে কিন্তু সবাই পাগল করছে, এলাকার মানুষ সবাই কিছু এই পাগল হয়েছে, এই মানে ইয়ে কাগজ কুড়ি বেড়া লাগবে কেন, আরে ওই যে যেরকম শোল মাছের পোনার ভাস দেখেন নাই গড়াই মাছের ওই রকম ভাস দেখা যায়, তো কয়েক গেলে কেমন করে বাঁচবে, কিন্তু এই যে 5 দিন বুটিং যে করা লাগে এই 5 দিন বুটিংটা করতে যদি আপনি পারেন তাহলে যদি বাচ্চা টিকে যায় তাহলে আপনার আর কিন্তু কোনো রিস্ক নেই, এই 5 দিনে এই 5 দিনে কিন্তু রাত জাগতে হবে, রাত জাগিয়ে আপনাকে ওই বাচ্চা সরে সরে দেওয়া লাগবে, ওই যখন দলা হয় এমনি তো মরে না, কইলাম না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত, ওটুকু বাচ্চা মনে করেন যে এই ভাঙ্গি চুরি অমুক সুমুক গেলেও মারা যায় না, মানে তাদের এত ইয়ে, তো এই কারণে ওই একদিনের বাচ্চা আমি আনছিলাম, তবে ওই যারা নতুন লোক
তারা ওই খামারির ঘরের কাছ থেকে 15 দিন 20 দিন 25 দিন যে বাচ্চাও পাওয়া যায়, হ্যাঁ তখন হয়তো তারা তাদের ওই রিক্সে থাকবে না। পরে যখন জানলো, যখন জানলো তখন পরবর্তী থেকে তারা রিক্স নিল, কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই রিক্স নিছি, মানে আমি জানি না, তারপরে নিছি দেখি পারবো কি না পারি, পারি না পারি, আমি খালি ওই ইউটিউবের দেখছি ওরা কীভাবে কীভাবে করছে, এইভাবে করিয়াই আমি বাচ্চাকে ইনশাল্লাহ টিকেছি। এবং সর্বোচ্চ আমরা একসঙ্গে তিনজন আনছিলাম, তিনজনের মধ্যে সবচেয়ে আমারই বাচ্চা কম মারা গেছে। মেডিসিন আপনার ওই যে ক্যালসিয়াম, ভিটামিন, হ্যাঁ জিঙ্ক এগুলো দিতে হয়। আপনার মনে করেন যে সকালে একটা দিলেন, বিকেলে একটা, দুপুরে একটা, এইভাবে দিলেন। দেওয়ার পর মাঝখানে আপনার কয়েকদিন দেওয়ার পর 2 দিন আবার গ্যাপ দিলেন, দেওয়ার পর আবার ওইভাবে দেবেন। আর যদি মনে করেন আপনার রানি ক্ষেতের যে সিমটমটা, যেটা ওই যে আপনার সাদা পায়খানা, যেটা ছেঁড়া ধারা পায়খানা করে, ওই রকম দেখলে ওর ওষুধটা যদি আপনি মনে করেন ঠিক মতন 3 দিন খিলাইতে পারেন। এই যে আমার এটা কিন্তু সিমটম এরকম 2 বার দেখা দিয়েছিল, আমার তো এই 6 মাস চলতেছে, 2 বার দেখা দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমত ওই রানি ক্ষেতের ওই ওষুধটা খিলার পরে ইনশাল্লাহ এখন ভালো আছে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে ওই যখন আমরা জিরো বাচ্চা নিয়ে আসলাম তখন ওদের খাওয়া ওই আপনার 4-5 দিন পর্যন্ত স্যালাইন, শুধু স্যালাইন আর অন্য কিছু না। তারপরে 5 দিন পর তাদের হলো এই এগুলা শুরু করতে হবে আপনার কি এই যে ক্যালসিয়াম, ভিটামিন এগুলা। আর ডিমটে দেয় আপনার হলো, আমার কিন্তু ডিম দেওয়া শুরু করছে 36 দিন থেকে, হ্যাঁ হ্যাঁ 36 দিন থেকে শুরু হয়েছে, আবার এটা 45 দিন পর্যন্ত পূর্ণাঙ্গ হয় আর কি শব্দে। মানে আজকে দেন দিলো 300, কালকে আবার দিলো 500, পরের দিন দেখা গেলো 700, তারপরে 800, এইভাবে বাড়তে থাকে। কিন্তু মানে একদিনে যে সব দেয় তা কিন্তু দেয় না, হ্যাঁ এইটা হলো ইয়ার নিয়ম। তবে 45 দিন বয়স, 45 আপনার দিন 50-এর মধ্যে সব দেওয়া শুরু করবে। তারপরে এই যে ছোট বড় থাকে ওদের ফিড আছে, আপনার স্টার্টার ওই যে জিরো স্টার্টার না, স্টার্টারে একটা আছে আপনার একবার ছোট দানা, ছোট দানা ওই যে আমার স্টার্টার আছে না, হ্যাঁ এই এটা সি আরো ছোট ছোট, ওটাও জিরো, ওটা একবারে ওটা মানে খাদ্য একই খাদ্য সব। আর কোয়েল পাখির খাদ্য আমি কিন্তু ওই কোম্পানির তখন বললাম যে আচ্ছা সব কিছুর যদি আলাদা আলাদা খাদ্য হয় তো কোয়েল পাখির তো আলাদা খাদ্য হওয়ার কথা। তখন নারী সেবা করলো, হ্যাঁ ভাই আছে, বলে আপনাদের উত্তরবঙ্গে তো চলে না, বলে কেউ না চল নিলে আমি নেব। তখন ডিলের সাথে কথা বললাম, উনি আমাকে ওই ডিপু থেকে আনিয়ে আনি দেয়, এই কয়েকদিন থেকে নাই এই এটা দিয়ে চালাচ্ছে, যে লেয়ার এটা আলাদা খাদ্য আছে, 25 কেজির ব্যাগ কোয়েল পাখির আলাদা খাদ্য আছে, হ্যাঁ রেজাল্ট ভালো ওটা। কিন্তু পাই যে কয়েকদিন থেকে নাই এই 4 ব্যাগ খাদ্য আমি, এই যে লেয়ার আর হচ্ছে ওই যে নারিশের ওই যে ব্রয়লার স্টার্টার মিশেল করে খিলাইলে গোরটটা ভালো থাকে, ডিমটা ভালো থাকে। আবার ফিরে আপনার এই যে ডিম দেওয়ার সময় আপনি যদি ওষুধটার আবার যদি কোনো কম বেশি করেন তাহলে ছালটা পাতলা হয়ে যাবে, দেখো একটা ব্যাপার করি, মানে ওই ওষুধটা যদি ঠিক মতো না খান, না খাওয়ান, তাহলে ওই যে ডিম পাতলা হবে, এই তোলার সময় সব ট্যাপ লাগি যায়, ইয়ে হয়ে যায়, এই জন্যে ওষুধটাও মানে ঠিক মতো খিলে লাগবে। তবে অন্য অন্য ইয়েছে, এই যেমন মনে করেন আমার 6 মাস হইলো, 6 মাস থেকে মনে করেন যে আছে, এখনও আছে, বা শুনি যেটা আমরা দেখতেছি শুনতেছি যে 10 মাস 12 মাস পর্যন্ত ডিম দেয়, তো আমি এই যে এবার দেখব, এই জন্য এটা রাখছি যে কত মাস পর্যন্ত দেয় পাওয়া যায়, তখন আমার আরও একটা ধারণা হবে। কারণ মুরগি তো মনে করেন যে আমি পারলাম মোটা তাজা করণ, এটা করলাম মোটা তাজা করণ, 45 দিন পরে এটা আমাকে বিক্রি করে দিতে হবে, ওখানে যা হইলো হইলো। কিন্তু এইটা যদি ওই রকমভাবে দেয় ডিমটা, তাহলে এই যে শীতকালীন সময় আমার গরমের দরকার নাই, গরমে আমি মোটা তাজা করণ করবো, এটি কিন্তু দুইটা ইয়ে আছে, হ্যাঁ জাম্বুটে একটা মোটা তাজা করণ মাংসের জন্যে আর এটা ডিমের জন্যে, ওই গরমের সময় মোটা তাজা করণটা করলাম আমরা। মানে আমার 4-5 দিন থেকে শুরু হয়েছে, মানে আমি আর ডিম দিয়ে পারতেছি না, এত চাহিদা, মানে আমার তো ডিমই হয় 1,000,
তা আমি আসলে কিন্তু এখন একটু প্রচার হয়েছে, প্রথমে কিন্তু আমি যখন প্রথমবার লাগাইলাম না তখন ডিম ধরি আমার কাউয়ে গাছ শুরু হয়ে গেছে, এত বোঝে নাই ডিম আমার 4,000-5,000 পর্যন্ত পালা হইতো। তারপরে এগুলোকে আবার ওই রংপুর, তারপরে সিলেট, বগুড়ে অনেক জায়গায় চলে, ওই তখন ওদের সাথে কথা কইলে ওরা ফিরে আবার একবারে সব নিয়ে নেয়, নিয়ে নেয় 10-20 পয়সা যদি কম পায় তাহলে ওরা নিয়ে নেয়। হ্যাঁ ওই ব্যবসায়ী হ্যাঁ আমরা একবার, আমার একবার বোধ হয় 4-5,000 জন ছিল, কিন্তু পরে এটা রংপুরে দিছি আর কি, ওরা নিছে। আমার এখানে যেটা ছিল ওই 4,000 বাচ্চা প্রায় 1,00,000-এর মতো টাকা পর্যন্ত, 1,000 বাচ্চার আপনার কম হবে হয়তো 50-60,000 এইরকম, 50-60,000 টাকা খরচ হবে। কারণটা হলো আপনার আমি তখন দিছি তখন 60 টাকা দিচ্ছি, এখন বোধ হয় 7.5-8 এইরকম, মানে এক এক সময় এক এক না না আমরা কিনছিলাম 60 টাকা, আমি প্রথমে কিনছিলাম 8 টাকা করি, হ্যাঁ তারপরের বার কিন্তু 60 টাকা। আনা খরচ তো বেশি না, 500-600 টাকা ওরা 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 এই যে আপনার হ্যাঁ গাড়ি না ভিতরে উপরে কিন্তু দেওয়া যাবে না এই বাচ্চা, মানে না 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 ওই বাতাসে তো বাচ্চা ছোট, আপনার গাড়ির ভিতরে 2টা সিট মনে করেন যে ওখান থেকে বগুড়ে থেকে বুকিং করিয়ে ওরা ভিতরে পাঠে দেয়, হ্যাঁ ওই বাচ্চাটা নিয়ে আসলে কোনো ইয়ে হয় না, আনতে যে 2-4-5-10টা ইয়ে হয়ে যায় এই এতটুকুই, তবে বাচ্চাগুলোও কিন্তু টাইট খুব, ছোট হইলেও টাইট খুব। তবে আমার ওই যে ধরেন 8,000 টাকা, ধরেন 8 টাকা হলে 8,000 টাকা, আর আপনার এদিকে ডিম আসা পর্যন্ত ধরেন 40,000 খাদ্য ঔষধপত্র অমুক সঙ্গে 40-50,000 টাকা এরকম, আর 60,000 টাকার মতো আপনার ইনভেস্ট হবে, হইলে তারপরে আপনার মনে করেন ইনকাম করা শুরু হবে। তো যখন একটা ব্যাপক হারে মানে মানুষ খাওয়া শুরু করবে বা সুস্বাদু তো ভালো তো পুষ্টিকর তো, ডিমটা যেহেতু বাচ্চাদের জন্য পুষ্টিকর সেহেতু মাংসটাও তো পুষ্টিকর, আর মাংসটাও ভালো, এটা জাপানি, হ্যাঁ ডিমের জন্য জাপানি, আর দুবাইটা মাংসের জন্য।